আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ১৬ বছরেও শেষ হয়নি ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার বিচার। হামলার পরে এই ঘটনায় দায়ের হয় ১৬১টি মামলা, এর মধ্যে ৪৭টি মামলা এখনও বিচারাধীন। একইভাবে নির্মূল করা যায়নি ঘটনার সাথে জড়িত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিকে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে জেএমবির সাংগঠনিক অবস্থা এখন অনেক দুর্বল হয়ে পড়েছে, বড় ধরনের হামলার সামর্থ্য এখন তাদেরই নেই। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ২০০৫ সালের এই দিনে দেশের ৬৩ জেলায় ৫০০ স্থানে বোমা ফাটিয়ে নিজেদের অবস্থান জানান দেয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। ওই হামলা ২ জন নিহত ও ১০৪ জন আহত হন। পরে ঢাকায় ১৮টি সহ সারা দেশে দায়ের করা হয় মোট ১৬১টি মামলা, তবে এর মধ্যে ৪৭টি মামলা ১৬ বছর ধরে আদালতে ঝুলে আছে। গত ১৬ বছরে নানা হাত ঘুরে জেএমবির নেতৃত্ব এখন পলাতক জঙ্গি সালেহীন ওরফে সালাউদ্দিনের হাতে। ২০২৩ সালের ২৩শে ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে সালেহীন সহ ৩ জন জঙ্গি নেতাকে ছিনিয়ে নিয়েছিল জেএমবির সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন সালাউদ্দিন এখন ভারতে আছেন, তার নেতৃত্বে জেএমবি ভারতেও কার্যক্রম বিস্তার করেছে। ভারতের তৎপর অংশের নাম দেওয়া হয়েছে জেএমআই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে জেএমবি এখন পুরনো কর্মীদের একত্র করার চেষ্টা করছে, তবে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের উপর কঠোর নজরদারি করা হচ্ছে। তারা দাওয়াতি কার্যক্রম সহ অনেক ক্ষেত্রে তারা তাদের যে সদস্যদের ব্রেন ওয়াশের কার্যক্রম তারা পরিচালনা করছে। জেএমবিদের কোনো ধরনের কার্যক্রম বর্তমানে রয়েছে কিনা, পাশাপাশি আমরা র‍্যাব সাইবার মনিটরিং সেলের মাধ্যমে সাইবার প্যাট্রোলিংও করছি, যেখানে আমরা নিয়মিত নজরদারি রাখছি যে কেউ অনলাইনে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা করছে কিনা। র‍্যাবের এই কর্মকর্তা জানান জেএমবির সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে গেছে, এর নেতাকর্মী ও অর্থদাতাদের অনেকেই গ্রেফতার হয়েছে। আমরা যখনই জঙ্গি সংক্রান্ত কোনো তথ্য পাচ্ছি, সাথে সাথে আমরা জঙ্গিদের কেন্দ্রবিন্দুতে আমরা আঘাত হানছি এবং আমরা তাদেরকে তাদের যে কোনো পরিকল্পনা আমরা নস্যাৎ করে দিচ্ছি। জেএমবির এই হামলা সংঘটিত হয়েছিল বিএনপি জামাত চারদলীয় জোট সরকারের প্রত্যক্ষ মদদে। পরে অভিযান শুরু হলে জেএমবির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা ধরা পড়েন, বিচারে শীর্ষস্থানীয় ১০ নেতার ফাঁসিও হয়। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।